আসসালামু আলাইকুম যারা গুচ্ছর প্রস্তুতি নিতেছিলা ওয়েলকাম টু দিস ভিডিও এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো আমি যখন ভিডিওটা এখন রেকর্ড করতেছি এখন হচ্ছে কি ষোলো এপ্রিল চলে তো আমাদের মোটামুটি এক্সাম যদি আমি ধরে নেই সাতাশ তারিখে তো হাতে মোরললেস দশ দিন আছে। বা একদম কাটায় কাটায় দশ দিন আছে তো এই ভিডিওটা যাদের প্রিপারেশান মনে করে একদম বাজে ছিল একটা প্রশ্ন তুমি আবারও করবা যে ভাই আমি কিচ্ছু কিচ্ছুপুরে নেই এখন কি সম্ভব কিনা একটা জিনিস মাথায় রেখো সম্ভব কি সম্ভব না এটা আমি বুঝি না আমার কথা হচ্ছে লাস্ট দশটা দিন আমি স্ট্র্যাটেজিক্যালি সর্বোচ্চটুকু দিব আমার যতটুকু ক্ষমতা আছে সব দিব কিন্তু সব জায়গায় যদি আমি একই জিনিস পুশ করতে থাকি সেই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে ওয়ার্কআউট না আমি জিনিসটা আগেও একবার বলছি যে আমি যদি এই দেয়ালটা হাত দিয়ে ভাঙতে চাই ভাঙা পসিবল না বাট আমি যদি কোনো কিছু দিয়ে এটাকে আঘাত করে ভাঙতে যাই খুব ইজিলি ভাঙা যায় তার আমাকে একদম প্রপার স্ট্র্যাটেজিতে এই কাজটা করতে হবে লাস্ট দশটা দিন যতটুকু টাইম আসে কিছু সংবিধিবদ্ধ সতর্কীকরণ সেটা হচ্ছে গিয়ে লাস্ট দশটা দিনে এখন তোমার মেন্টাল স্টেট যদি এতদিন এরকম হয়ে থাকে এটা এখন কমপ্লিটলি ডাউনওয়ার্ড যাওয়া শুরু করবে মানে এটা একদম কমপ্লিটলি নিচের দিকে যাওয়া শুরু করবে ঠিক আছে এরকম নিচের দিকে যাবে সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট তোমার মেন্টাল স্টেট আস্তে আস্তে এখন নামতে থাকবে এটা প্রথম কথা এইবার আসো আমরা এখানে জাস্ট পাঁচটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো তোমার টার্গেট থাকবে ভাই এই ভিডিওটা দেখার পরে এখন থেকে যে লাস্ট মানে নেক্সট দশটার দিন টোটাল টাইম তুমি যে কইটা নিঃশ্বাস ফেলাবা এই জাস্ট পাঁচটা পয়েন্ট মানবা আমি তোমার গ্যারান্টি দিতেছি তোমার গুচ্ছে একটা চান্স হবে চলো ভিডিওটা শুরু করি প্রথম যেটা সেটা হইতেছি গিয়ে আমরা লাস্টেরটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে নো নিউ থিংস একটা লাইনও আমরা নতুন পড়বো না ভাই আমার প্রিপারেশান কিচ্ছু ছিল না না তারপরেও নতুন পড়া যাবে না এটা হচ্ছে প্রথম কথা একটা জিনিস তুমি মাথায় রেখো গুচ্ছ এমন একটা ভার্সিটির ভর্তি পরীক্ষা যেইখানে তোমার জাস্ট পাশ মার্ক যেটা জাস্ট ফোরটি পার্সেন্টে তোমার চান্স হয় তো জিনিসটা বুঝো এখানে পাস মার্কে চান্স হয় তার মানে তুমি যদি নতুন কিছু না পড়ো এতদিন তো মানে একদম মানে শেষ ছিল না যা ছিল ওইটা দিয়ে সম্ভব সো তোমাকে যে জিনিসটা গুছাইতে হবে এবং বিশ্বাস করো ভাই তুমি যদি চল্লিশ মার্ক গুছাইতে পারো এখান থেকে সাইট পাওয়া সম্ভব যদি তুমি বাকি চারটা পয়েন্টে আসো আসো বাকি চারটা পয়েন্টে যাই এবার হচ্ছে ভাই অফলাইন এক্সাম এই অফলাইন এক্সামটা হচ্ছে কি আমাদের এক্ষেত্রে একটা গোল্ড মাইন আমি এই জিনিসটাকে কমপ্লিটলি এখানে ইউজ করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আমার গোল্ড মাইন ভিডিওর সামনে যাওয়ার আগে আরেকটু কথাবার্তা বলে রাখি আমাদের যে জিএসটি মেন্টোরশিপ অ্যান্ড মেন্টাল প্রেপ কোর্সটা ছিল আমি জানি এখানে অসংখ্য পোলাপান আসো এই ভিডিওতে এইট্টি পার্সেন্ট পোলাপান আসো হয়তো টোয়েন্টি পার্সেন্ট পোলপান ছিল না এই কোর্সটার আমাদের রেজিস্ট্রেশনই ক্লোজ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে আমরা নতুন স্টুডেন্ট নিব না বাট মজার কথা হচ্ছে এই কোর্সের অ্যাক্সেস তোমার লাইফ টাইম থাকবে ঠিক আছে এবং তুমি দেখবা যে আমাদের নতুন একটা ওয়েবসাইট লঞ্চ হয়েছে এডেড কোর্সেস তো সব কোর্স এখন আমরা এডেট কোর্সেসে মুভ করি না কিছু কিছু কোর্স আমাদের আগের ওয়েবসাইট যেটা আমার ডিএস ডট কম ডেসক্রিপশানে দেওয়া আছে ওইখানে রয়ে গেছে এই কোর্সটা হচ্ছে ওইটার একটা এইটা যখনই তোমাদের জিএসটি এক্সামটা শেষ হয়ে যাবে তারপর এই কোর্সটা মুভ হয়ে যাবে এডেড কোর্সেসে এবং তোমাদের এই অ্যাকাউন্টটাই ওইখানে মুভ হবে সো তুমি তোমার নিজের ওই একই অ্যাকাউন্ট সব কিছু দিয়ে আমাদের নতুন ওয়েবসাইট যেটা এডেড কোর্সেস যেটা এখন অলরেডি লঞ্চ হওয়া আছে ওইখানে কিন্তু মানে তুমি লগ ইন করলেই অ্যাক্সেস পেয়ে যাবে যারা কোর্স আগে কিনছিল বা এখনও কিনতেছো যার তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই কোর্সের অ্যাক্সেস আমাদের তোমার কাছে লাইফ টাইম থাকবে তার মানে এরপরে তোমার কৃষি গুচ্ছ আছে যারা যদি এরপরও ফেল করো ভিডিওটা পুরোটা দেখলে দেখার পরে তুমি ফেল করার কথা না বা ধরে নিলাম কপালে তোমার তাক নাই যদি তুমি এটা ফেল করো তারপরে কৃষি গুচ্ছ আছে তারপরে অনেকে তোমরা সেকেন্ড টাইমার হবা তোমাদের সবার জন্য এই কোর্সটা একদম তোমার সেকেন্ড টাইমার যখন হবা মানে তোমার চব্বিশ ব্যাচের যে অ্যাডমিশনটা ওইটা লাস্ট ডে পর্যন্ত থাকবে বাট এটা রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাচ্ছে আমি যখন আজকে ভিডিওটা রেকর্ড করতেছি আজকে ষোলো তারিখ রেজিস্ট্রেশন জাস্ট নেক্সট চব্বিশ ঘন্টার মধ্যে অফ হয়ে যাবে তার মানে সতেরো এপ্রিল এটা রেজিস্ট্রেশন অফ হয়ে যাবে এপ্রিল আমাদের এক্স্যাক্টলি বিকাল পাঁচটা ফাইভ পি এমের এর মধ্যে আমাদের রেজিস্ট্রেশন অফ হয়ে যাবে এবং এই যে রেজিস্ট্রেশন ক্লোজিং এটার কারণে আমরা এই কোর্সের উপর একটা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি কারণ এখন সময় তোমাদের খুবই কম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দাও কারণ যে টোয়েন্টি পার্সেন্ট কোর্সটা কিনো নাই আমি বিশ্বাস করি তুমি মনে করবা যে ভিডিওটা দেখার পর তোমার কাছে মনে হয় এই জিনিসটা বলতেছি তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের টি এন টেন দশ টেন কেন কুপনটা এরকম যেন তোমার মাথার মধ্যে ক্লিক খাতে থাকে যে দশ এই কুপনটা অ্যাপ্লাই করবে পুরো কোর্স ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবা ঠিক আছে গেল মার্কেটিং স্টাফ শেষ এইবার আসো আমাদের গোল্ড মাইনে ফিরে আসে অফলাইন এক্সাম যে যেখানে আসো সব থেকে বেস্ট হয় তুমি যদি তোমার এলাকার ভিতরে উদ্ভাসে অফলাইন এক্সামে থাকো আমি বিশেষ করে অনেক পুলোপাই এখানে আসো অনেক মেন্টর করি ম্যাক্সিমাম এই দেখছি অফলাইন উদ্ভাসে আসে অফলাইন এক্সামগুলো এখন কেমন হচ্ছে আমি যদি ভুল না করি মোটামুটি তোমাদের এক্সামগুলো শুরু হয়েছিল পনেরো তারিখ থেকে না এবং এটা চলতেছে চলতেছে প্রতিদিন একটা করে তোমার পেপার ফাইনাল হচ্ছে তারপরে এটা সাবজেক্ট ফাইনালে যাবে দেন মেইন মডেল টেস্টটা যাবে তাই তো সো আমি যদি ধরে নেই যে মনে করো ধরো আমি আজকে ষোলো তারিখ ভিডিওটা রেকর্ড করতেছি এক এক ব্রাঞ্চের ডেটটা এক এক রকম হবে তার সঙ্গে আমি পুরোপুরি ডেটটা উল্লেখ করতেছি না উদ্ভাসের ব্রাঞ্চ ওয়াইস কালকে ধরো আমার একটা এক্সাম তো আমার টার্গেট হইতেছে গিয়ে যে মেন্টরশিপের কল আসতেছে ভাইয়া আমি ভিডিওটা রেকর্ড পরে দেখবো আচ্ছা লাইভে না আমি তুমি তো না আচ্ছা তো কাহিনী যেটা হবে যে কালকে হইতেছে গিয়ে তোমার কি এক্সাম যে এক্সাম ধরো কালকে তোমার কেমিস্ট্রি পেপার ফাইনাল এক্সাম তোমার কাজ হচ্ছে এই এক্সামটার আগে এক্সেক্টলি ভার্সিটি এ কোশ্চেন ব্যাংকের ভিতরে তোমার কেমিস্ট্রির যা যা আছে যতগুলো কোশ্চেন ব্যাংকের যা আছে এই পুরো জিনিসটা শেষ করে যাওয়া

ভার্সিটি কর প্রশ্ন ব্যাংক পড়ে আমি এক্সামে বসবো ঠিক আছে তারপরের দিন ম্যাথ ধরো পেপার ফাইনাল সেকেন্ড পেপার ফাইনাল ম্যাথ সেকেন্ড যেভাবে যা হইতেছে আমার টার্গেট জাস্ট এই ভার্সিটি কর মধ্যে এই ম্যাথ সেকেন্ড পেপার নিয়ে যা আছে সব মুখস্থ করে যাওয়া কিচ্ছু পারি না কিচ্ছু জানি না জাস্ট মুখস্থ করব। এখন দ্যাট ব্রিংস আস টু দ্য সেকেন্ড পয়েন্ট ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক কেন বলতেছে হাজার হাজার ভিডিওতে এই কথাটা আমি মনে হয় বলছি হাজারটা ভিডিও নাই বাট মানে যতগুলা ভিডিওতে কথা বলছে জিএসটি একটা লাইন আমি বারবার বলছি ভাই দেখো যে আমাদের এইখানে ভার্সিটি ক্লাস এডমিশনে ভার্সিটি আছে বিশটা টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফোরের মতো প্রত্যেকটা যদি আমি বিগত পনেরোটা বছরের কোশ্চেনও চিন্তা করি পনেরো ইন্টু বিশ প্রায় এখানে তিনশোটা সেট কোশ্চেন আছে এটার ভিতরে তিনশো সেট কোশ্চেনের মধ্যে প্রায় অলমোস্ট থার্টি থাউজেন্ড এমসি আছে নাম্বারটা দেখলে তোমার কাছে মনে হচ্ছে ভাই দশ দিনে তিরিশ হাজার এমসি তার মানে একদিনে তিন হাজার এমসি কিউ সলভ করা আদৌ পসিবল মজার কথা হচ্ছে এইখানে তুমি দেখবা যে তুমি যদি পুরা টাইপটাকে একত্রিত করতে পারো এই তিরিশ হাজারের মধ্যে খুব বেশি হইলে এমসিকিউ টাইপ পাবো তুমি পাঁচ হাজার এই ফাইভ কে রিপিট হয়েছে ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই এই তিরিশ হাজার বা যদি টাইপ ভাঙি তাহলে এই পাঁচ হাজার টাইপ মানে পাঁচ হাজার টাইপ কিন্তু না পাঁচ হাজার ডিফারেন্ট টাইপ যদি ভাঙতে যাও তাহলে দেখবে যে এটা খুব বেশি হইলে ষাটটা টাইপ হবে ঠিক আছে তো এই যে ষাটটা টাইপ বা মোটামুটি পাঁচ হাজার ইউনিক এমসিকিউ বা টোটাল তিরিশ হাজার এমসি এইখান থেকেই চারবে দেখো যখন টাইপ ভেঙে ফলাইছে সাইটটা এবার কিন্তু জিনিসটা সহজ হয়ে গেছে এখন কিন্তু তুমি একদিনে শেষ করতে পারো খুব বেশি যদি পুশ করতে পারো সম্ভব কিন্তু ঠিক আছে তো এখন কথা হচ্ছে ভাই এইটার সিকিউরিটি কি ভাই এখান থেকে কোশ্চেন আসবে মানে একটা বেসিক জিনিস বুঝাই এইখানে তুমি ম্যাক্সিমাম পাবলিক একটা ভুল করছো যে ভাই জিএসটি ক প্রশ্ন ব্যাংক শুরু করছি পড়া বাট বুঝতে হবে জিএসটি কতে কোশ্চেন আসে কয়টা তিন থেকে চার বছরের আছে কাজে ক্লাস্টার অ্যাডমিশন শুরু হয়েছে আমাদের বিশ ব্যাচ থেকে ঠিক আছে সো কোয়েশ্চেন আসেই মাত্র দুই তিন বছরের সো ওইটা দিয়ে কিন্তু হবে না কিন্তু তুমি একটা জিনিস বুঝো যে এইখানে যে ভার্সিটিগুলার কোশ্চেন ছিল ভার্সিটি কতে এই ভার্সিটিগুলো আলাদা আলাদাকে পরীক্ষা নিত ওরা এখন ক্লাস স্টার্ট হইছে সেইখানে যে আমাদের মানে যারা কোশ্চেন প্রণয়ন করবে যারা তোমরা অনেকে বলবো যে জাস্ট থেকে কোশ্চেন হবে বাট কথা হচ্ছে ভাই জাস্ট কিন্তু এই প্যাটার্নটা ফলো করবে তাই না কারণ এইখানে কিন্তু শুধুমাত্র জাস্ট এক্সাম দিচ্ছে না বা শুধু সাপ দিচ্ছে না সবাই দিচ্ছে সব ভার্সিটির সব ডিস্ট্রিক্টের পোলাপান দিচ্ছে সো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু এক্স্যাক্টলি তোমার এখান থেকে ফলো আপ করবে বাট এখানে একটা আশার সংবাদ আছে প্রথমে তো বুঝলাম যে এখান থেকে কমন আসবে বিকজ অলরেডি আমার কাছে তিরিশ হাজারের একটা এম সিকিউর ভান্ডার আছে ভাই লিটারাল একটা পুরো কোশ্চেন ব্যাংক তিরিশ হাজার কোশ্চেন এখান থেকে আসবে একদম মানে তুমি শিওর থেকে এখান থেকে তুমি নাইনটি পারসেন্ট নব্বই শতাংশ কোশ্চেন পাবা লিখে রাখো এই ভিডিওর পরে যে সেটা মিলায় রাখো মানে পরীক্ষার পরে যেটা লিখে রাখো বলে গেলাম নাইনটি পারসেন্ট কোশ্চেন একশোটার মধ্যে নব্বইটা কোশ্চেন তুমি এখান থেকে পারবে আমি তোমরা গ্যারান্টি দিয়ে বললাম ঠিক আছে কারণ কোশ্চেন এতগুলা ভাই তুমি যখন ঢাবি বা বুয়েটের কথা বলো বা মেডিকেল ঢাবির কথা বলো এখানে কোশ্চেন আসেই ওদের কাছে খুব বিশাল পনেরো থেকে বিশ সেট সো যার কারণে দেখা যায় যে কোশ্চেন ব্যাংকের বাইরে থেকে কিছু আসে তারপরে কোশ্চেন ব্যাঙ্ক থেকে সত্তর পার্সেন্ট চলে আসে বাট এখানে সবই আসে কোশ্চেন ব্যাংকে সো নাইনটি পার্সেন্ট এখান থেকে আসতে বাধ্য এটা হচ্ছে প্রথম তাহলে ভাই আরেকটা কথা ভাই আমি মোটামুটি এটা করে তাহলে এখন কি করা যায় তোমার হাতে আরেকটা কোশ্চেন কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে সেটা হচ্ছে জিএসটি এ কোশ্চেন ব্যাঙ্ক এইটাই হচ্ছে আসার কথা দেখো এই কোশ্চেনটা কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ডের হবে কিন্তু ওর থেকে কতটুকু ইজিয়ার হবে সেটা বোঝার জন্য আমাদেরকে এই জিএসটি এ কোয়েশ্চেন ব্যাঙ্কের মধ্যে যে তিন থেকে চার বছরের কোশ্চেনগুলো আছে এই প্যাটার্নটা একটু দেখতে হবে যে কতটা ইজি হচ্ছে তখন তুমি দেখবা যে তিরিশ হাজার এম সি আমার সলভ করা লাগতেছে না খুব বেশি হলে পাঁচ হাজার করা লাগতেছে এটা দেখার জন্য তোমাকে এই টাইপটা বুঝতে হবে ঠিক আছে গেল সেটা হচ্ছে কী সলভ করবো এইবার আসবো ভাই থার্ড পয়েন্ট এটা সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট এতগুলো ছিল গোল্ড মাইন্ড আর এটা হচ্ছে কি একদম পুরো রুট মাইন্ড মানে এটা হচ্ছে এইটা মিস করলে শেষ রিভিশন ম্যাটেরিয়াল জিনিসটা কি আমি কি নোট করবো বোঝা না তুমি এতদিনে এতটুকু টাইমে বুঝতে পারছো যে তুমি অনেক কিছু পড়ছো বা অনেক কিছু হয়তোই বিগত সামনের পাঁচ সাত দিনে পড়বা কিন্তু তুমি পরীক্ষার আগের রাতে কি পড়বে এটা তুমি জানো না সো আমি তোমার জায়গায় থেকে যে কাজটা করতাম একটা ডিফারেন্ট কালারের কলম নিতাম ডিফারেন্ট কালারের কলম নাই তাহলে একটা ডিফারেন্ট সাইন দিতাম মনে করো প্রত্যেকটা কোশ্চেনের পাশে আমি আলফা লেখব বা একটা স্টার দিব ইচ্ছা এবার এই যে ভার্সিটি কর্পোরেশন ব্যাঙ্কটা খুলছিলাম এটা থেকে যে কিছু টাইপ আমি বাছাই করে ফেলাইছি এই টাইপগুলার পাশে যেই কোশ্চেনগুলা যেই প্রশ্নগুলা আমার পরীক্ষার আগের রাতে না দেখলেই নয় না দেখলে আমি পারবো না শুধুমাত্র ওইগুলার পাশে আমি আমার এই স্টার সাইনটা দিয়ে যাব কেন কারণ এটা আমি কবে দেখব এটা আমি দেখবো এক্সাক্টলি পরীক্ষার আগের রাতে ঠিক আছে এইটা হচ্ছে আমার রিভিশন ম্যাটেরিয়াল কোনো নোট না কিন্তু জাস্ট তোমার এই কোশ্চেন ব্যাঙ্কের ভিতরেই মার্ক করে যাওয়া এক দুই এই যে তোমার যতগুলো সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যতগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যতগুলো ফর্মুলা আছে সবগুলো একটা খাতার ভিতরে অ্যাড করে ফেলতে হবে তোমাকে টানা এক টানা সবগুলো ফর্মুলা আছে তুমি লাস্টে দেখতে পারো গেল এইবার তুমি দেখবা যে এই যে কোশ্চেন ব্যাংকগুলোর ভিতরে কেমিস্ট্রির কি কি রিয়াকশন থেকে কোশ্চেন আসতো এবার কেমিস্ট্রির রিয়াকশনের সবগুলো ছক এক করতে হবে সবগুলো রিয়াকশন একসাথে রাখতে হবে বিক্রিয়াগুলো যতগুলো সংকেত থেকে আসে সবগুলো সংকেত একসাথে করতে হবে বায়োলজির ক্ষেত্রে যারা পড়বা যতগুলো ছক থেকে প্রশ্ন আসতো সবগুলো একত্রিত করতে হবে এই হইতেছে তোমার ভাইয়া রিভিশন ম্যাটেরিয়াল এইবার তোমার লাস্ট কথা বলে তুমি বুঝতে পারতো গ্রামে আমি অনেকগুলো টাস্ক তোমাকে দিছি তাই না এ এতগুলা টাস্ক কিন্তু সবাই শেষ করতে পারবে না সে এই যে তুমি কতটুকু শেষ করতে পারতেছো এটার জন্য মাস্ট তোমাকে তোমার ট্র্যাকের একটা রেকর্ড রাখতে হবে কিপ পিওর ট্র্যাক রেকর্ডস কার কাছে রাখবে আমি তোমাকে বলি আমি যখন ভর্তি পরীক্ষা দিই বুয়েট ভর্তি পরীক্ষার আমি মানে একটু শেয়ার করি তুমি একটু ভিডিওটা দেখে যাও কারণ তুমি এমনিতেও অনলাইনে আর মানে কিছু সময় কাটায় যাবো সে একটু দেখে যাও লাস্ট কথা ঠিক আছে লাস্ট টাইমে আমি যখন বুয়েড ভর্তি পরীক্ষার জন্য একদম লাস্ট মোমেন্টে কারণ আমি কেন বারবার বুয়েট বলি কারণ ভাই আমি ভর্তি পরীক্ষা আমি তিনটা ঢাবি এম এম আইসটি ঢাবি বুয়েট আর কিছুই ছিল না ঠিক আছে আর দেই নাই ফর্ম তুলে নেই কজ আই ওয়াজ পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট ছিল বাদ দাও ওইগুলো পরে সো বুয়েট ভর্তি পরীক্ষার একদম আগের লাস্ট দিনটাতে আমি আমার পুরা লাইফ লং একজন অফলাইন মেন্টর ছিল আমার যে হইতেছে মিনহাজ তুর্য ভাইয়া উনি নটরডেম কলেজ মানে আমার কলেজেরই সিনিয়র আঠারো ব্যাচ এবং হচ্ছে গিয়ে উনি সে ঢাবিতে পড়তেছে ঠিক আছে তো আমি ওনার কাছ থেকে সবসময় গাইডলাইন নিতাম যে ভাই কি করব তো আমার এখনও মনে আসে যে লাস্ট দশটা দিনে আমি এতটা ডেসপারেট ফিল করতাম যে আমার জাস্ট মনে হইতো যে ভাই সন্ধ্যাবেলা বুঝো কিন্তু তোমার কিন্তু মনে হইতেছে যে অনেক পড়া বাট তারপরে তুমি দেখবে যে মাঝে মাঝে মনে হবে ভাই তিরিশটা মিনিট একটু বাইরে থেকে হাঁটে আসি তো আমাদের যেহেতু একই এলাকায় বাসা ছিল আমি নিচে নেমে থার্টি টু ফোরটি মিনিটস এ ভাইয়ের সাথে হাঁটতাম অ্যান্ড একটু গল্প করতাম গল্পের ছলে আমি পড়ালেখার গাইডলাইন নিতাম যে দশটা দিন আমি কিভাবে মাইন্ডসেটটাকে ঠিক রাখবো এইটা ঠিক আছে তো এই কাজটা তোমাকে করতেই হবে তোমার যদি এলাকার ভিতরে একটা ভাই থাকে ভালো যদি ভাই না থাকে অনলাইনে একটা মেন্টর নিয়ে রাখো অনেকখানে দেখবে যে মেন্টর দিয়ে কিছু হয় না আমার তাদের প্রতি একটা পাল্টা প্রশ্ন আছে ভাই কোর্সে ভর্তি হয় পনেরো হাজার চান্স পায় পাঁচশো বাকি সাড়ে চোদ্দো হাজার কই যায় বলবা সিট নাই কই ভাই তাহলে ওই ওই লোকগুলা কেন ঢুকলো না হোয়াই এক্স্যাক্টলি দ্যাট স্পেসিফাইড ফাইভ হান্ড্রেড পিপল এরাও তো ঢুকতে পারতো এখানে তো সাফেল হইতে পারতো হইল না কেন কারণ ওই পার্শ্ব পিপল অনেক প্রিভিলেজ থাকে তুমি কি প্রিভিলেজ ভাই আমি যে পুরা প্রিভিলেজ ছিলাম তা না কারণ ওই ভাইয়েরও অনেক চাপ থাকতো পরে লাস্টের দিকে কী কে কী দেখা গেছে জানো যে আমার মাকে আমার পাশে বসায় রাখছি এখন মা তো আমাকে পড়ালেখা নিয়ে গাইডলাইন ওইভাবে দিতে পারবেন আমার মা যদিও একদম পুরোপুরি ব্যাচেলার্স পাস করা বাট তারপরেও অ্যাডমিশন সম্পর্কে সেন্স তার অতটা বেশি না যেটা একটা ঢাবির ভাইয়ার আছে ঠিক আছে সো আমি তখনও খুব অ্যাকিউটলি ফেস করছি যে ভাই একজন মেন্টর যদি থাকতো যে আমাকে কন্টিনিউয়াসলি রিপ্লাই দিচ্ছে সো আমি তোমার প্রতি একটা সাজেশন লাস্ট পোর্শন এসে ভিডিওতে দিবো যারা যারা কোর্সে আসো প্লিজ ফিচারটা ইউজ করো তোমাদের এখানে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে প্লিজ ইউজ করো ভাই প্রত্যেকের জন্য আমি অ্যাভেলেবেল আছি ঠিক আছে প্লিজ ইউজ করো আর যাদের কাছে নাই ফিফটি পার্সেন্ট অফ আছে কালকে বিকাল পাঁচটা পর্যন্ত ইনরোল করে ফেলো এই ফিফটি পার্সেন্ট অফে তোমার চারশোর আশপাশের প্রাইসিংটা পড়ে খুব বেশি না অ্যাটলিস্ট এমন তো তোমার মনে হবে না যে কোর্স মানে যখন এক্সাম দিয়ে শেষ করে আসো তখন মনে হবে যে না ভাই যা ছিল সব কোর্সে এখন যদি না হয় আল্লাহ করসো আল্লাহ যা করছে ভালোর জন্য বাট অ্যাটলিস্ট এমন একটা রিগ্রেট আনো না যে লাস্টে তোমার কাছে মনে হয় জাস্ট চারশো টাকার জন্য আমি এত বড় একটা স্বপ্ন হারাইলাম যে অ্যাটলিস্ট একটা সিট তো থাকতো ধরলাম আমি সেকেন্ড টাইমে দিও আরেকবার একটা সিট থাকা মানে বুঝো মাথার উপরে একটা বট গাছের ছায়া থাকা বট গাছ কেমন জীবনের সরে না ও একটা ছায়ার মতো থাকতো তোমার একটা ভার্সিটি ওইটা তুমি মিস করছো দেন তোমার সেকেন্ড টাইমটাও কিন্তু খারাপ যাবে আর যারা তুমি ভালো জায়গায় চান্স পায় যাবে তারা তো কথাই নাই জাস্ট এই চারশো টাকার জন্য মিস না ঠিক আছে এই তো সে কথাবার্তা যে তোমাকে ট্র্যাক কেন রাখতে হবে আর একটা লাস্ট প্ল্যান দিয়ে দিই যে টেলিগ্রাম নাম্বার একটা অ্যাড করা থাকে কোর্সের ভিতরে তাছাড়া সাবজেক্ট তো টাইম ম্যানেজমেন্ট ভিডিও আছে কথা বলি মেন্টরশিপ যেটা দশ দিনে তুমি প্রতিদিন এরকম করে একটা ট্র্যাক দিবা যেরকম একটা ফর্মের মতো তুমি ফিল আপ করবা মানে ফর্ম না মানে প্রতিদিন আমাকে এরকম একটা গুছানো টেক্সট দেবা যে ডে ওয়ান ঠিক আছে তারিখ কত দিলা দেওয়ার পরে তুমি জাস্ট একটা টেক্সট লিখে দাও নিচে কি কি পড়ছো एग्जामে কত পাইছো ভাই এখন কি করব গ্যারান্টি দিয়ে কইলাম তুমি এখনো অনেক ভালো প্রেপ থাকা অবস্থা তোমার एग्जामে দেখবা তুমি 30 পাইছো 40 পাইছো এটা হবে 50 পাইছো বাট বিশ্বাস করো ভাই তিনটা एग्जाम দিয়েও যে ইমপ্রুভমেন্ট করা যায় এটা আমি আমার নিজের ক্ষেত্রে দেখছি 37 থেকে কি আমি 65 দেন 93 তে গেছি 100 এর কথা বলতেছি ওয়েট পিলিট যখন আমি প্রেপ নিতাম একইভাবে অসংখ্য তোমাদের এইখানেই তোমাদের এই ভিডিও দেখতেছে এরকম অনেক পুলোপানের লাইফ এই জিনিসটা আমি আলহামদুলিল্লাহ করতে পারছি তো দ্যাটস পসিবল তোমার জাস্ট প্রতিদিন ডে ওয়ান টু দশটা দিন আছে দশ দিন নক দাও আমি কিন্তু টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবল কিন্তু এই দশটা দিন তুমি প্রতিদিন গুনে গুনে নক দিবা প্রয়োজন পড়লে কল দিবা প্রয়োজন পড়লে ভয়েস স্ক্রিপ্ট দিবা ডু হোয়াট এভার ইউ ওয়ান বাট ইউজ দিস ফিচার ট্রাস্ট মি এখন অনলাইনের যুগ ভাই হাতে তোমার সবার হাতে মেন্টর আছে আগে ছিল না এখন আছে সো ইউজ ইট দ্যাটস ইট দেখা হচ্ছে ইনশাল্লাহ বিজয় আমি চাই ভাই এখান থেকে মানে যারা ভিডিও দেখতেছে যদি এটার কয়েক হাজার ভিউজ হয় আমি চাই অ্যাটলিস্ট এখানের জন্য ভাই ফিফটি পার্সেন্ট মানুষ হলেও চান্স পায় আসো ঠিক আছে নিচে একটা কমেন্ট করে যাবে দেন এইটার একটা রিপ্লাই দিবা পরে ঠিক আছে আলাইকুম সবাইকে বেস্ট অফ লাক গাইস এই পাঁচটা পয়েন্ট মাথায় রাখো যারা